লোকের বাড়িতে তুমি বলো কলকাতার স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকদের চলমান আন্দোলনে শনিবার আচমকা উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এখানে এসেছেন। এরপর চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা রাস্তায় থাকলে আমাকেও নির্ঘুম থাকতে হয়। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলং করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আলোচনার জন্য ইমেল করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের আবেদনে সাড়া দিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। 15 জনের প্রতিনিধি দল আসার কথা থাকলেও তারা 30 জন উপস্থিত হন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, পুলিশ কমিশনারকে বহিষ্কার, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ 5 দফা দাবিতে অনড় থাকেন তারা। এদিকে আন্দোলনকারীরা কালীঘাটে পৌঁছানোর পর ঘর থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে বিপত্তি বাধে বৈঠক সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে। মমতা বলেন, আন্দোলনকারীদের চিঠিতে সরাসরি সম্প্রচারের কথা উল্লেখ ছিল না। এ সময় মুখ্যমন্ত্রী তাদের চায়ের নিমন্ত্রণ জানান। তবে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, তারা আবেদনে সরাসরি সম্প্রচারের বিষয়টি উল্লেখ করেছেন। এখন বলছেন, নিরাপত্তার স্বার্থে ভিডিও করার অনুমতি দেওয়া হয়নি। স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বলছেন, তাদের সঙ্গে নিঃশর্তভাবে আলোচনা করতে রাজি ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া ভিডিও করার অনুমতি দিতে পারবেন না। আন্দোলনকারীদের দাবি, তারাও আলোচনার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের হতাশ করেছেন। পরে সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা স্বাস্থ্যভবনের আন্দোলনে ফিরে যান। এদিকে আরজিগর কাণ্ডে হাসপাতালটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এফআইআর দায়ের দেরি করার অভিযোগে গ্রেপ্তার দেখিয়েছে সিবিআই। এছাড়া মামলার আলামত ধ্বংসের অভিযোগে অভিজিৎ মণ্ডল নামে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।